আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি ওযু করার প্র্যাকটিক্যাল নিয়ম দেখাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে নেবেন এবং আমার এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আমরা মূল ভিডিওটিতে আগবাড়ি। তো প্রথমে আমাদের কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করিয়াছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাআবাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা কি করো, প্রথমে তোমাদের মুখমণ্ডল ধৌত করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ওযুর ফরজটি বলিয়াছেন। তো প্রথমে কী কয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখমণ্ডল ধৌত করো। খেয়াল রাখবেন এটা কিন্তু ফরজ গেতাছে, ওযুর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের মুখমণ্ডল ধৌত করো। তারপর দ্বিতীয়তে কী বলেছেন, তোমাদের দুই হাত কোনোই পর্যন্ত ধৌত করো। তারপর তৃতীয়তে বলিয়াছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলিয়াছেন তোমাদের মাথা মুসহ করো। তারপর চার নম্বরে বলিয়াছেন তোমাদের পাও সমূহ টাকনো পর্যন্ত ধৌত করো। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ওযুর ফরজের কথা বলিয়াছেন। সেই জন্য আমাদের কী করতে হবে, আমরা যখন নামাজের জন্য দাঁড়াবো তখন আমাদের মুখমণ্ডল হাত মাথা মুসহ করবো, আমাদের উযু করার দরকার। সেই জন্য উযু একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যেমন নাকি জান্নাতে যাইবার চাইলে প্রথমে আমাদের কী করতে হবে, নামাজের দরকার পড়বে। যদি আমরা নামাজ না পড়ি তাহলে আমাদের জান্নাত আমরা পাবো না। যেমন নাকি জান্নাতের চাবি হলো নামাজ এবং নামাজের চাবি হলো উযু, তো ইনশাআল্লাহ আমাদের কী করতে হবে, উযুটা আমাদের খুব ভালো করে করতে হবে। তো অনেক মানুষ রহিয়াছে উযু করার সময় কী করে, ভুল করে ফেলে। তারা কী করে, উযু করার সময় ভুল করে ফেলে, প্রথমে হাত ধোয়, তারপর কী করে নাকে পানি দেয়। তো আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি উযু করার প্র্যাকটিক্যাল নিয়ম আপনাদেরকে সহি শুদ্ধভাবে দেখাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমাদের কী করে দেবে, ওযু করার প্রথমে আমাদের কী করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমাদের কী করতে হবে, শুরু করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়েছেন যে আমার উম্মতের জন্য খুবই কষ্ট হয়ে যাবে, এটা যদি আমি মনে না করতাম তাহলে প্রত্যেকবার ওযু করার পূর্বেই মিসওয়াক করাকে বাধ্যতামূলক করে দিলাম, বাধ্যতা করে দিতাম। সেই জন্য আমাদের এই মিসওয়াক করাটা অনেক ফজিলত রয়েছে, আর মিসওয়াক করলে অনেক ফজিলত রহিয়াছে। মিসওয়াক করলে দাঁত পরিষ্কার হয় এবং দাঁতের দুর্গন্ধ দূর হয়, দাঁতে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তাহলে সেটা দূর হয়ে যায়। সেই জন্য হাদিসেও বলিয়াছে মিসওয়াক করার কথা, মিসওয়াক করলে অনেক ফজিলত রহিয়াছে, কালিমা নসিব হবে মৃত্যুর সময়। সেই জন্য আমাদের কী করতে হবে, মিসওয়াক আমরা প্রত্যেকবার উযু করার পূর্বেই মিসওয়াক করে নেব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা ভিডিওটি অবশ্যই শুরু করি। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা বিসমিল্লাহ বলে পানিতে হাত দিব। প্রথমে আমাদের হাতের কবজি পর্যন্ত, প্রথমে হাতের কবজি পর্যন্ত তিনবার করে ধৌত করতে হবে। খুব ভালো করে ধৌত করবেন যাতে হাতে যদি কোনো ময়লা থাকে সেই ময়লাগুলো যাতে দূর হয়ে যায়। খুব ভালো করে ধৌত করবেন, তিনবার ধৌত করবেন ইনশাআল্লাহ। তারপর যা করতে হবে তা হলো মুখে পানি দিতে হবে। মুখে পানি আপনি ডাইন হাতে পানি নেবেন, একটু গড়গড়া করে নেবেন যাতে মুখের ভিতরে যদি কোনো দুর্গন্ধ থাকে তা সেটা যাতে বার হয়ে যায়। আর এখানে কয়েকটি শর্ত রয়েছে, যদি আপনি রোজা অবস্থায় উযু করেন তাহলে কিন্তু গড়গড়া করতে যাবে না, গড়গড়া করা যাবে না, শুধু মুখে পানি নিয়ে এভাবে ছেড়ে দিবেন, গড়গড়া করবেন না, কারণ রোজার ক্ষতি হতে পারে। সেই জন্য আমাদের কী করতে হবে, রোজার মাসে গড়গড়া করা যাবে না। তো তিনবার কুলি করবেন, তারপর আমাদের কী করতে হবে, নাকে পানি দিতে হবে। নাকে পানি বোঝানো হয়েছে, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। ডান হাত দিয়ে পানি দিবেন এবং বাম হাত দিয়ে নাক সাফা করবেন, নাক পরিষ্কার করবেন।
তারপর আমাদের কি করতে হবে, মুখমণ্ডল ধৌত করতে হবে। মুখমণ্ডল বলা হতো এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত এবং চুলের গোড়া হইতে থুতির নিচ পর্যন্ত খুব ভালো করে ধৌত করতে হবে। যদি কোনো জায়গা শুকনো থাকে মুখমণ্ডলের এই জায়গার ভিতরে, যদি কোনো জায়গা শুকনো থাকে তাহলে কিন্তু উজু হবে না, এটি উজুর ফরজ। উজুর প্রথম ফরজ হলো মুখমণ্ডল, সেই জন্য মুখমণ্ডলা খুব ভালো করে ধৌত করতে হবে ইনশাআল্লাহ, যাতে কোনো জায়গা শুকনো না থাকে। এইভাবে ধৌত করে নেবেন ইনশাআল্লাহ। যদি আপনার দাড়ি বেশি লম্বা থাকে তাহলে কি করবেন, পানি নিয়ে এইভাবে এভাবে ধুয়ে দিবেন যাতে দাড়ি ভিজে যায়, আর যদি ছোটো থাকে তাহলে এইভাবে মাসহ করবেন ইনশাআল্লাহ। তারপর আমাদের যা করতে হবে তা হলো দুই হাত খুব ভালো করে কোনোই পর্যন্ত ধৌত করতে হবে। প্রথমে ডান হাত এইভাবে ধৌত করবেন, তিনবার করে এইভাবে ধৌত করবেন, তারপর বাম হাত ধৌত করবেন ইনশাআল্লাহ। খুব ভালো করে ধৌত করবেন যাতে কোনো ময়লা না থাকে। উজুটা হলো খুব গুরুত্বপূর্ণ ইবাদত, যদি আমাদের উজু শুদ্ধ না হয় তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না। এইভাবে হাত ঝেড়ে দিবেন। তারপর যা করতে হবে আমাদের মাতাহ মুসাহ করতে হবে। মাতাহ মুসাহ বোঝানো হয়েছে হাদিসে, হাত এইভাবে করে নেবেন। এইভাবে করে চুলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আবার এইভাবে টেনে আনবেন, তারপর কানের পাশে এইভাবে পরিষ্কার করে নেবেন খুব ভালো করে, যাতে কোনো ময়লা থাকলে দুর্গন্ধ সেটি বাইর হয়ে যায়। তারপর আমাদের কি করতে হবে, পাও টাকনো পর্যন্ত ধৌত করতে হবে। প্রথমে ডান পাও, পায়ের আঙুলগুলো খুব ভালো করে খেয়াল করে নেবেন ইনশাআল্লাহ, যাতে কোনো ময়লা থাকলে ময়লাগুলো বাহির হয়ে যায়। প্রথমে ডান পাও, তারপর বাম পাও, খুব ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে কোনো ময়লা থাকে ময়লা দূর হয়ে যায়। তো এই হয়ে গেল আমাদের অজু। উজু করার প্র্যাকটিক্যাল নিয়ম আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ইনশাআল্লাহ। তো হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি উজু করার পরে কালেমা শাহাদা পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে আটটি দরজা রয়েছে, সে দিয়ে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবেন সুবহানাল্লাহ। তো উজু করার পরে আমার কী করবো, কালেমা শাহাদা পাঠ করব। কালেমা শাহাদার পরে আরও একটি দোয়া আছে, সেই দোয়াটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। তো ইনশাআল্লাহ কালেমা শাহাদার পরে এই দোয়াটিও আপনারা পড়ে নেবেন, কারণ এই দোয়া পড়লে অনেক ফজিলত রহিয়াছে ইনশাআল্লাহ।